যিসকল উদণ্ড যুবক আসলতে ধুরন্দর, সেই ধুরন্দরসকলে যি বিচরণ জননস্থলীয় হোক বা বিচরণস্থলীয় হোক যিসকল হাতীসকল বসবাস করে তেওঁলোকক আসলতে জোকায় আসলতে উদণ্ড করেছে। আর শেষত গৈ পেলানি সেই হাতীসকল আবেগিক হয়ে পেলানি মানুষের বাসগৃহ শস্য ফসলকে আদি মানুষ আসলে মৃত্যু পথলে মৃত্যু পর্যন্ত তেখেতলোকে আসলে করবলে সক্ষম হয়েছে। এটা কারণে দিনের দিন আসলে তেখেতলোকৰ নিজস্ব স্থায়ী থাকে আর থকা আসলে এই উদণ্ড যুবকসকলে কারো কথা আসলে গুরু গোসাই নেমানি পেলানি তেওঁলোকক আসলে জোকায় জোকায় আবেগিক করে পেলায় আসলে খঙাল করে পেলায় তেনেস্থলত গৈ গোটেই তহিলং করেছে আসলে গ্রাম্য অঞ্চলের বাসগৃহই হোক শস্য ফসলে হোক বাঁ গছে হোক আদি করে। আমি আসলে আমার গোলাঘাট জেলার আসলে যে সুশীল কুমার ঠাকুরিয়া ডাঙরিয়ার লগতে ডিএফও আর ফরেস্ট ডিপার্টমেন্টক আমি সকলকে জানাও, লগতে আমার গোলাঘাট জেলার আইনগত ব্যবস্থার যে প্রশাসনিক দিকটি এসপি ডাঙরিয়ালো আমি অনুরোধ জানাও যে এই সকল উদণ্ড যুবক যুবকক ধরে কঠোরকৈ কঠোর শাস্তি দিয়ে আইনগত ব্যবস্থা লোক লাগে। এটা কারণে লোক লাগে দুঃখত আসলে বহুখিনি মানুষ বিপদে পরিচালিত হয়েছে।